গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। এখন প্রায় বেজে গেছে 5:30, আর আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। একটুখানি পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আসলে এবছর আমি নিজের হাতে একটুখানি ছোট্ট করে লোকনাথ বাবার পুজোর আয়োজন করেছি। কালকেই আমরা সন্ধ্যেবেলা গিয়ে, আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড, তো দুজনে গিয়ে একটুখানি টুকিটাকি সব বাজার করেই এনেছি। কিন্তু যেগুলো ফুল বা ফল বা সন্দেশ, যেগুলো টাটকা জিনিস, সেইগুলো আজকে সকালে আমার বেরিয়ে নিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তোমরা তো জানোই এখন মানে বাইরের ওয়েদার নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? তো সেই জন্য রোদে পোড়া রুটি হওয়ার জন্য রেডিও হয়ে গেছিলাম, কিন্তু আমার বরের খুব করুণা হলো আমাকে দেখে, বললো যে বাবি তোমাকে যেতে হবে না, আমি আসার সময় হাতে করে একটুখানি যা পাবো নিয়ে চলে আসবো। তো এই যে আশ্বাস দিয়েছে, এই আশ্বাস শুনে আমার মনে হচ্ছে আমি মানে জীবনে অনেক পুণ্যি করেছি। কারণ যার হাত দিয়ে জল গলে না, সে নিজে থেকে বলেছে জিনিস আনবে, উদ্যোগ নিচ্ছে, মানে এর থেকে বড় কিছু হতে পারে না। তো আমি একদম সুন্দরভাবে সেই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। যেই জায়গাটায় করব সেই জায়গাটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে রাখবো, সন্ধ্যেবেলা আমাদের দাদা আসলে উনি হাতে করে যা আনবেন সেটা দিয়ে লোকনাথ বাবার পুজো হবে। বিয়ের পর থেকে একবারও লোকনাথ বাবার পুজো করিনি এখনো অবধি আমি, তো এটাই আমার বিয়ের পর প্রথম। বিয়ের আগে কিন্তু অনেকবার করেছি, এখন এই জন্য এই দিনটাতে বেশি মনে পড়ে। মা আর আমি মোটামুটি দুপুর থেকে লেগে পড়তাম নিজেদের হাতে সমস্ত মানে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আরো একটা ভালো কথা, 3-4-5 মোটামুটি তাপ প্রবাহের জন্য সতর্কতা বাণী মানে জানিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে মানে বিকেলের পর দেখলাম একটা ভালো মেয়ে গেল, হালকা ঝড়ের মতো বাতাস টাতাস দিচ্ছে। তো আমি ভাবলাম যে যাক, এই প্রথমবার মানে আবহাওয়া দপ্তর এইরকম কড়া একটা নির্দেশ বাণী দিয়েছে, সেটা ভুল প্রমাণিত করব। চারদিকে জানলা কপাট লাগিয়ে দিলাম, ভাবলাম এবার জোরে বৃষ্টিটা আসবে। ঠিক আমার মিনি যেরকম ছিরিক ছিরিক করে একটু শুশু করে দেয় দেওয়ালে, ওরকম ছিরিক ছিরিক করে আকাশ থেকে একটু জল পড়লো, যেটা মাটিতে পড়ার আগেই উবে গেল। কি হলো না হলো, ব্যাক করে গেল, মেয়ে আবার বাড়ি চলে গেল, যেখান থেকে এসেছিল সেখানে ব্যাক করে গেছে। আর মোটু আমাকে ফোন করে বলছে খড়গপুরে নাকি ভালো বৃষ্টি হয়েছে। মোটামুটি একটা জিনিস তো কনফার্ম, আমি যে চুলোয় থাকবো সেই চুলোয় বৃষ্টির দেখা পাবে না। লক্ষ্মী পুজোটা এই জায়গাটায় হতো, এখন তো ঠাকুর ঘরটা চেঞ্জ করেছি, কিন্তু লোকনাথ পুজোটাও ভাবছি এখানটাতেই করবো। ভেবেছিলাম একটুখানি গড়িয়ে নিয়ে তারপরেই পুজোটা শুরু করব, কিন্তু চারদিকে এই যে ঘন্টা কাঁসরের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো নিজে ফ্রাস্ট্রেশনে ভুগছি। হ্যাঁ গো, পরীক্ষার হলে যেরকম ঘন্টা পড়লেও একটা, এই একটা ঘন্টা পড়লো দুটো ঘন্টা, ওরকম মনে হচ্ছে সবার হয়ে যাচ্ছে, আমার ঘরের বাকি আছে, ওই জন্য ধরপড়িয়ে উঠে পড়েছি। এই যে এখানটা পরিষ্কার করে মুছে নিয়ে বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছি, আর এবারে একটুখানি আলপনাটা দেব, তারপরে চৌকিটা পাতবো। আমার এখানে আলপনা হয়ে গেছে, কিন্তু সাদা মেঝেতে আলপনা করলে একটা সুবিধা কি, তুমি ছাই পাশ কী আঁকো সেটা তোমার বোঝার ক্ষমতা থাকবে না, লোকেরও বোঝার ক্ষমতা থাকবে না, ঠিক আছে? আর এই যতক্ষণে শুকাবে তোমার পুজো শেষ হয়ে যাবে। তবে আমি ভালোই এঁকেছি, সেটা আলাদা ব্যাপার। আর এই হচ্ছে সেই ব্যাগ যেটা কালকে আমরা শপিং করে এনেছি, লোকনাথ বাবার শপিং। অনেক খুঁজে খুঁজে কালকে লোকনাথ বাবাকে পেয়েছি। আসলে আমি প্রথমে একটু মাটির মূর্তি টাইপের খুঁজছিলাম, কিন্তু কোথাও সেরকম পেলাম না। আর একে তাকে জিজ্ঞেস করলাম, তারাও সেইভাবে বলতে পারলো না। তো তাহলে তাই জন্য ভাবলাম যে দরকার নেই, ঠাকুরকে পুজো তো দিতে হবে, ফটো আর মূর্তিতে কী যায় আসে। তো অবশেষে এই যে এই ফটোখানা পেয়েছি, ঠিক আছে? আমার বরাবরের ইচ্ছে ছিল যে বিয়ের পর যখন নিজের বাড়ি হবে বা নিজের বাড়িতে গিয়ে থাকবো, সেখানে একটা মন্দির টাইপের বানাবো এবং সেখানে বাবা লোকনাথকে আমি আনবো পাথরের, সাদা পাথরের, এবং জলজ্যান্ত যেন চোখের সামনে বসে থাকবে এইরকম একটা মূর্তি আমি আনবোই। কিন্তু এখন যেহেতু আমরা রেন্টে আছি, তাই বড় কোনো পাথরের মূর্তি আনতে চাইছি না, সেই জন্য ছোটোখাটোর মধ্যে এইটাই আনলাম। তবে এটা আমার ইচ্ছে রইল, জানি না বাবা কবে পূরণ করবে। এইমাত্র আমার বর ঢুকলো, যেই জিনিসগুলো আনার কথা ছিল এনেছে, কিন্তু মিষ্টির মধ্যে অমৃতি বলেছিলাম আনেনি। কিন্তু প্রবলেম হচ্ছে এখন বেশি বলা যাবে না, জানোই তো, ও যা আনবে পচা টচা সব মেনে নিতে হবে, মুখে বললেই প্রবলেম। এখনই যদি আমি বলি অমৃতে আনোনি কেন, এটা করোনি কেন, এমনি মুখ ভার হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে নিজের কাজ করা লোকের কাজ করার ফল। ওকে তুমি কিছু বলতে পারবে না, কিন্তু নিজে হলে 4টে দোষ দিতে পারবে। যাগে তাও যে বাবু উদ্যোগ নিয়ে এনে দিয়েছে আমার কপাল ভালো। এই যে মিষ্টি আছে, ফল আছে, আর ফুল টুল আছে, এবার আমি রেডি করে নিই এটা। জোগাড়পাতি যা করার সব হয়ে গেছে, এবারে পুজোতে বসবো। আমি ওই যে রেডি হয়ে গেছি, একটুখানি গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, পাখা চালানো যাবে না, ধূপ ধুনো সব জ্বালাতে হবে। তো দেখে পড়ি অলরেডি সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ। কটা বাজে?
সাতটা বেজে গেছে, আমার খিদেও পেয়ে গেছে। আজ খাওয়া যাবে না, বাবাকে দিয়ে তারপর খেতে হবে। আমার জীবনে লোকনাথ বাবার যে কী ভূমিকা সেটা শুধুমাত্র আমি জানি। এই সব জিনিস কাউকে বলে বোঝানো যায় না, এগুলো না ফিল করা যায়, আর যে বিশ্বাস করে সে এগুলো বুঝতে পারবে। আজ আমি আমার জীবনে যতটুকু পেয়েছি, যাই পেয়েছি, সবই কিন্তু লোকনাথ বাবার কৃপা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ জীবনের এত খারাপ খারাপ সময় গেছে, যে সময়টা আমি এই বাবাকে এত ডেকেছি এবং সত্যি বলতে অনেক সাড়া পেয়েছি। মনে একটু কষ্ট রয়েই গেল যে বিয়ের পর প্রথম 2 বছর ভালো করে রবীন্দ্রনাথ বাবার পুজো করতে পারিনি, তাই তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী। তাই বাবার কাছে আশীর্বাদ চাইব, তিনি যেন আমায় শক্তি দেন, তার প্রতি ভরসা আমি রাখতে পারি এবং বছর বছর তার পুজো মানাতে পারি। গেমে পুরো স্নান করে গেছি, পুরো মনে হচ্ছে মানে ভেপসে গেছি, পুরো ভেপসে গেছি। আর খিদেটাও চূড়ান্ত পেয়েছে। মিনিকে দেখো, উনি এখন বসে আছেন, লোকনাথ বাবাও ধ্যান করছেন, তার সাথে উনিও ধ্যানে এখন মগ্ন। বেচারা কনফিউজড যে এতক্ষণ ধরে পুজো করার কি আছে, প্রসাদ টসাদ দেওয়ার নাম নেই, পুজো করেই যাচ্ছে। যাক গে, বড় কাজ একটা আজকের হয়ে গেল। আসলে লোকনাথ বাবাকে তো শিবেরই একটা রূপ ধরা হয়, শিবও যেরকম অল্পে সন্তুষ্ট সেরকম লোকনাথ বাবাও অল্পে সন্তুষ্ট। কখনো এই পুজোর জন্য আলাদা করে বিশাল মন্ত্র, বিশাল কিছু কঠিন ব্রত পালন করতে হয় না, উনি একটু ফুল মিষ্টিতেই সন্তুষ্ট। আর যেটা আমার সব থেকে ভালো লাগে, যে কোনো পুজোতে যদি বেশি নিয়মকানুন না থেকে নিজের মতো করে নিজের আরাধ্য দেবতাকে মনের মতো করে ডাকা যায় না, তাহলে সেটা বেশি শান্তির। নাকি শুধু মনে হবে এই এই মন্ত্রটা এরপরে বলতে হবে, ওটা করতে হবে, এই সব মানে ভাবতে ভাবতে কোনো পরীক্ষায় মুখস্থ করার মতো, মানে সব পরপর ভুলে গিয়ে লাস্টে গোল্লা পাবো এরকম মনে হয়। কিন্তু লোকনাথ বাবাকে যখনই আমি পুজো করি আমার নিজের ঘরের দেবতা মনে হয়, তো সেই সেই অর্থে আলাদা শান্তি পাই। পুজোর পর দুজনে একটু বেরিয়ে গেছি, কিছুই না, জাস্ট হাওয়া খেতে। তো আজকের ব্লগটাও এখানে শেষ করি, সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।